আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি। সো ওয়েলকাম টু নিউজ 24। আমাদের সাথে আছে অর্চিতা স্পর্শিয়া। স্পর্শিয়ার সাথে আমরা এখন গল্প করবো হচ্ছে সারেগামাপা নিয়ে, সারেগামাপা এবং নোবেল, বিকজ স্পর্শিয়া নোবেলের অনেক বড় ফ্যান। কয়েকদিন আগে আমি তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, নোবেল অলরেডি শুরু করছে। হ্যাঁ বলো, স্ট্যাটাস কী ছিল সেটা? না, আমার আমার মা আমার মা দেখে সারেগামাপা, তো মাঝে মাঝে মার সাথে বসে দেখা হয়, তা না, অন্য রুম থেকে আমি হয়তো শুনি, শুনে শুনে ভালো লাগলে তখন আবার একটু বের হয়ে এসে একটু কি মারি যে কে গাচ্ছে বা কি হচ্ছে ব্যাপারটা টেলিভিশনে। সো ওখান থেকে অ্যাকচুয়ালি আই নো নোবেল, এবং ওখান থেকে অ্যাকচুয়ালি ওর বেশ কয়েকটা পারফরমেন্স দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি আর কি। জেমসের মা গানটা যে ও গিয়েছিল, নট অনলি নোবেল, সাথে যে ভায়োলিনিস্ট ছিলেন, সাথে আরেকজন ছিলেন, কবিতা আবৃত্তি হয়েছে, দ্য ফুল হোল পারফরমেন্স, ইট ওয়াজ বিউটিফুল। এছাড়াও কফি হাউস একটা ট্রিবিউট সে করেছিল, আই লাভ দ্যাট। স্ট্যাটাসটা কী ছিল? আমি যেটা দিয়েছি, ও নোবেলের গান শুনলে গুজবাম্পস হয়। রাইট, ওটা আমি দেখলাম, বিকজ অ্যাকচুয়ালি আমি আই থিঙ্ক কফি হাউজের কফি হাউস গানটা যেদিন ও গাচ্ছিল গিয়েছিল ওই দিনই বোধ হয় আমি দিয়েছিলাম, বিকজ অ্যাকচুয়ালি আমার গুজবাম্পস হয়েছিল মানে, আই লাভ দ্যাট সং। এবং পরে আমি আবার ইউটিউবে, তার আগে আমি খুব একটা ওকে চিনতাম না, তো এরপর আবার আমি ইউটিউবে একটু সার্চ সার্চ দিয়ে দেখলাম যে আরও বেশ কিছু ট্রিবিউট করেছে, ট্রিবিউট সং, দেন সারেগামা পায়েরি আরও অন্য এপিসোডস। সো আই লাইক হিম। আমি দেখি তা না, কখনই দেখো তো নাই, আগেও ছোটবেলা দেখতাম যখন ফ্রি ছিলাম, এখন টাইম কোথায় টেলিভিশন দেখার। আচ্ছা, সো এবার একটা যদি এপিসোড দেখলে সেটা জাস্ট ফর নোবেল? হ্যাঁ, ওই যে মা দেখে ওখান থেকে একটু দেখো, ওখান থেকে আসলে নোবেলের ফ্যান হওয়া যায়। আচ্ছা, ওখানে ছেলেটা তো ভালো গান গায়, তারপর আমাদের দেশের ছেলে। হ্যাঁ, জাস্ট আসতে দেখো, গাইতে দেখো, অনেক আমার কি দেখ।
কেন মানে কি মনে হয় নোবেলের আসলে কোন ব্যাপারটা ভালো লাগে তোমার গায়কি অর দ্য হোল থিং প্রেজেন্টেশন যেভাবে প্রেজেন্ট করে গান সো হোয়াট ডু ইউ থিং এবার ওর ভোকাল তো খুব ভালো তাই না সো কি মনে হয় জিতবে এবার আই জিতবে নোবেল দেখবে দেশ এরকম কিছু হবে নাকি আই ডোন্ট নো and I think kono competition emne to I don't believe in competition আর কম্পিটিশনে জেতা বা না জেতা জেতা হারা এগুলো আসলে খুব ম্যাটারও করে কি না আদৌ আই ডোন্ট নো আই থিঙ্ক ও যে গান গায় এবং ওর অনেক ফ্যান অ্যাকচুয়ালি আমিও ওর ফ্যান সো ও যে আমাদের মন ছুঁয়েছে আই থিঙ্ক এখানেও জিতে গেছে আর কি মানুষের মন জয় করাটাই তো আসল জয় এর আগে একজন এখানে আসছিল আমাদের কলকাতার একজন সিঙ্গার ও বা আরও অনেকেই বলছে যে নোবেল আসলে অত ভালো গায় না বা অনেকেই ওর চেয়ে ভালো গায় কিন্তু ওদেরকে হাইলাইট করা হচ্ছে না নোবেলকে হাইলাইট করা হচ্ছে এটা কি আসলে আমি জানি না সত্যি বিকজ আমি সারেগামাপা ওভাবে করে দেখি না বা বাকি কন্টেন্ট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি সো আই'ম নট মানে ওরকম ভাবে নট ইনটু দ্যাট সো তুমি যখন ইউটিউবে ওকে সার্চ করলা কি কি আমি ওর গান শুনে ভালো লাগলো তারপরে বাকি আমি আরো সার্চ করে তো ওর আরো কিছু গান টান শুনলাম সো ইয়া ভালো লাগছে ওর ওর মা যে সারেগামাপাতে জেমসের মা গানটা যে ও একদমই এবং ও একদমই মানে নিজের মতো করে গিয়েছে এমন না যে জেমস যেভাবে গিয়েছেন ওইভাবে করেও গিয়েছে ও একদমই নিজের মতো করে গিয়েছে দ্যাট ওয়াজ বিউটিফুল বাবাও কিন্তু গিয়েছে এবং বাবা তো আমি শুনি ওটাও দেখে সে দেখে শুনে ভালো লাগে আচ্ছা সো তুমি গান টান শিখছো কখনো বা আমি আমাকে আমাকে মা ছোটবেলায় গানের স্কুলে ভর্তি করেছিল বুঝছো তিন দিনের মাথায় টিচার আম্মুকে ডেকে বসে ওকে দিয়ে গান হবে না নিয়েছে নোবেলে কিন্তু শিখে নেয় গান ইউ নো দ্যাট আমি অভিনয় পারি আই এম শিওর নোবেল অভিনয় পারে না আচ্ছা ধরো আমি নোবেল এন্ড ইউ আর মাই ফ্যান এন্ড আমার সাথে তোমার দেখা হয়েছে একটু কি করবা রিঅ্যাকশনটা কিরকম হবে আই উইল সে দ্যাট অ্যাক্ট করে না সেনা অ্যাক্টিং পারো বললে তো একটু অ্যাক্টিং করো এখানে অ্যাক্টিং এর করার কি আছে ওকে কি করবা লাইক দেখার পরে বা দেখা হলো ধরো হাই নোবেল আই এম স্পর্শিয়া ইটস রিয়েলি নাইস টু মিট উইথ ইউ আই এম আ বিগ ফ্যান অফ ইয়ার্স আই হার্ড ইওর সংস লাইক আই অ্যাকচুয়ালি লিসন টু দেম দে আর রিয়েলি গুড কিপ ইট আপ কিপ গোয়িং আমাদেরকে আরো ভালো ভালো গান উপহার দাও নিজেকে আরো গ্রুম করো হাল ছেড়ো না মাঝ রাস্তায় হারিয়ে যেও না ইয়া থ্যাংক ইউ আপু জি আশীর্বাদ রইল আমার থ্যাংক ইউ অ্যাপার ফ্রম জোকস নোবেল উই লাভ ইউ অ্যান্ড স্পেশাল লাভস ইউ টু থ্যাংক ইউ ফর মেকিং আস প্রাউড অ্যান্ড উই হোপ ইউ উইন
We hope you win. তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার দিশের বাংলা ভাসানীর শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারাবা যাহারারা ইমামের কাতরের দিনগুলি, তুমি জসী মন্দিরের নকশি কাথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি তিরিশ কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা একুশের গান। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মশির, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর, তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার, তুমি জয়নুল আবেদীর এসএম সুলতানের অন্তুলির আচর, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি।